ডিমটা হলো আপনার কিনা পরে 8 থেকে 9 টাকা, আপনি তো বললেন 4 টাকা একটু উপরে পড়ে, তাই না? তাহলে আপনি যদি 15 টাকা বেচেন তাও আপনার অন্তত 1 টাকা দিতে লাভ থাকবে। অবস্থা ভালো না, তাহলে আপনি সর্বোচ্চ 15 টাকা বিক্রি করবেন। কথা কি কথা বলি, আপনার বাতাসের সাথে মানুষের অবস্থা ভালো। আরেকটা হলো পরোটা, পরোটা আপনি আগে রাখতেন 6 টাকা করে, এখন একটু দাম পাচ্ছে, দাম বাজার দাম, এখন আপনি বললেন 8 টাকা বিক্রি করেন, তাই না? 8 টাকায় বিক্রি করবেন, 9 টাকা যেমন দাম আছে, কথা কি এটা করবেন। এবং এই দামটা আপনি মূল্য তালিকায় লিখে রাখবেন প্রত্যেকের টেবিলে। আমরা যে ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে আমরা প্রতিদিন এখানে যদি আসি, যদি আমরা মূল্য তালিকা না পাই, যদি মনে করছি মালিকপক্ষ, আমি বলি মালিকপক্ষকে আপনি শুধু অন্যায্যভাবে দাম নির্ধারণ করলে হবে না। আপনি আগে বিক্রি করতেন 6 টাকা, তাহলে 2 টাকা বাড়ালে তো এনাফ। আপনি তেলের দাম হোক, তারপরে ময়দার দাম হোক, বাড়ছে, 2 টাকা বাড়ালো। শুধু মালিক সমিতি নিয়ে বসবে, শুধু মালিকের মালিকের লাভ চাপ এইখানে প্রতিনিধি রাখবে, যে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা তাদেরকে রাখবেন, তাকে তো রাখতে হবে। এখানে আমরা যারা আসছি প্রশাসনের লোকজন রাখতে, আপনি অন্যায্যভাবে একটা দাম বাড়ায় দেবেন, এটা হবে না। আপনি লাভ করবেন, লাভের জন্য ব্যবসা দিচ্ছেন, কিন্তু সেটা ন্যায্যতার ভিত্তিতে লাভ করতে হবে, বুঝা গেছে? আমি এখানে সবাই বলে আসছি যে 15 টাকার উপরে ডিম বিক্রি করা যাবে না। 8 টাকা ডিম কিনে 15 টাকা ডিম বিক্রি করলে আমি পরোটা, আমি তো পরোটা দেখলাম, ওই সাইজের পরোটা আপনি 8 টাকা বিক্রি করলে আনা, সেটা আপনি নিজেও বলুন। তাহলে যে পরোটা মনে হচ্ছে একটু বড়, আমরা তো একটু দেখছি, কিন্তু পরোটা বিক্রি করেন আপনি 8 টাকা, 10 টাকা বলছেন আপনি, আর আগে ছিল কত? 8 টাকা ছিল, তাহলে এখন 10 টাকা বিক্রি করতে আছে। তারপরও আমরা একটু দেখবো, এটা আমি কমনও চাইছি না। আর ডিম বিক্রি করবেন 15 টাকা, তাহলে 100% লাভ, ঠিক আছে? তাহলে আপনি বিক্রি করেন 15 টাকা বিক্রি করেন, এটাতে তো খুব একটা খরচ নেই, একটু তেল দিয়ে আপনি ভেজে দেবেন, এটা গরিবের খাবার, মনে থাকবে কিনা? সিঙ্গারা কত? 8 টাকা বেচা, আগে ছিল 60 টাকা ছিল। যাক, তাহলে আমরা মোটামুটি এখানে খুব একটা ভিন্নতা পাইনি, আমরা এই দামে বেচবেন কিন্তু, হ্যাঁ এই দামে বেচবেন, যদি এর চেয়ে বেশি দামে বেচেন তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব, সবার বাঁচতে হবে। কিন্তু আপনি ব্যবসায়ী, আপনিও গরিব মানুষ, আপনারও কিছু লাভ থাকতে হবে, আবার রিক্সাওয়ালা ভ্যানওয়ালা তাদের তো বাঁচতে হবে না, বাঁচতে হবে কি না? আর আমরা উপরে খারাপ অবস্থা দেখলাম না, ফ্রিজটা খুব খারাপ, কারণ এটা আপনি ঠিক করবেন, ওই জন্য ফ্রিজ মনে থাকবে 5 টাকা, এখন দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, ময়দার দাম বাড়ছে, কত বাড়ছে? 100% বাড়েনি, 100% তো বাড়েনি। আপনি আপনি এখন কত বেচছেন? 10 টাকা বিক্রি করা যাবে না, 5 টাকারটা আপনি 60 টাকা বেচতে পারবেন, আমার কথা বুঝা গেছে? আপনি আগে যেই সাইজ দিতেন এখন সেই সাইজ দেবেন, মনে থাকবে কি না? সিঙ্গারা বিক্রি করতে থাকে 5 টাকা করে, এখন করলেন 10 টাকা, এটা করা যাবে না। 5 টাকারটা আপনি 60 টাকা করেন, এই যে রিক্সাওয়ালারা বাঁচতে হবে না, বাঁচতে হবে কি না? গরিব মানুষ বাঁচতে হবে না? আপনি যেমন গরিব, আপনি বাঁচার চিন্তা করেন, তাদেরও তো বাঁচতে হবে নাকি? কালকে থেকে এখানে আপনি 60 টাকা করে পরোটা বিক্রি করবেন, আপনার এখানে প্রচুর বিক্রি হয়, আমরা চাই বেশি বিক্রি হোক, আপনি বেশি সেল দিয়ে আপনি অল্প লাভ করবেন, মনে থাকবে? এখানে এডিশন এসপির কার্যালয়, আমরা কিন্তু প্রতিদিন তথ্য নেব। আরেকটা কাজ করবেন, আপনি এখানে একটা মূল্য তালিকা লিখে রাখবেন যে প্রতি পিস পরোটার দাম 60 টাকা, যেহেতু আপনি 5 টাকা বিক্রি করতেন, এখন 60 টাকা বিক্রি করলে লাভ থাকবে আপনার, এটা ন্যায্যতা। আর ডিম বেচেন, ডিম কত করে বেচেন? 15 টাকা বেচেন, আচ্ছা এটার জন্য থ্যাংক ইউ। আপনি ডিমের দাম পরে হচ্ছে 8 থেকে 9 টাকা, তাতে এসে কেউ দেন আপনি আগুন লাগতেছে, সব কিছু মিলে 15 টাকা বিক্রি করলেও আপনার 1 টাকা 2 টাকা লাভ থাকবে, তাহলে 15 টাকা বিক্রি করবেন, 15 টাকায় বিক্রি, যেগুলো বলছি আমি, সিঙ্গাটা হচ্ছে 60 টাকা বেচবেন, 10 টাকা নিয়ে, মনে থাকবে কি না? আর এইটা আপনি আজকে বা কালকের মধ্যে মূল্য তালিকা লিখে আপনি এখানে ঝুলাই রাখবেন, লেমিনেটিং করে ফেলবেন, ঝুলাই রাখবেন।